এক বুড়ি তার পথে কাঁটা দিতেন, হ্যাঁ, তাকে বিরক্ত করতেন। একবার দেখলেন যে তিনি কাঁটা ওই পথে বেছানো ছিল না, সেই মনে ওই ইহুদি মহিলা ছিলেন হিসেবে বলা হয়। পরে তিনি সেই বুড়িকে দেখতে গেলেন, হ্যাঁ, দেখলেন যে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, তার সেবা যত্ন করলেন। এই ঘটনাটা আসলে কোনো সত্যতা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকটি বুড়ির ঘটনা জড়িত আমরা দেখি, যে মক্কা বিজয়ের সময় এক বুড়ির বোঝা বহন করে নিয়ে গেছেন, আবার কাঁটা বহনকারী এক বুড়ি, যেটা আমরা বর্তমানে বাংলাদেশে বা বিভিন্ন ব্যক্তিরা তায়েফ গেলে বুড়ির বাড়ি বলে থাকে। আবার আবু লাহাবের স্ত্রী, সে হলো হাম্মালাতাল হাতাব, ওমরাআতু হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বা লাকড়ি বহনকারিণী। এই কয়েকটা বুড়ির ঘটনা। আবার আরেক বুড়ি আছে, আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলল বুড়িরা জান্নাতে যাবে না। জি 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 হ্যাঁ, তো এই বুড়িগুলোর মধ্যে আমরা শুধু এই কাটা বুড়ির কথা বলতে চাচ্ছি, যে কাটা বুড়ির এটা বেশি প্রচলিত আমাদের খুব বেশি প্রচলিত, এবং তায়েফে যারা যায় তারা সেখানে গিয়ে বুড়ির বাড়ির বিভিন্ন ভিডিও পর্যন্ত আজকে আমরা ইউটিউবে বা বিভিন্ন এতে দেখতে পাচ্ছি। আসলে বুড়ির বাড়িটা যদি তায়েফে হয়, তাহলে এটা যে বানাওয়াট, এর মধ্যে আর কারো কোনো সংশয় থাকার কথা না। কারণ তায়েফের দূরত্ব মক্কা থেকে 125 কিলোমিটার, আর 125 কিলোমিটারটাও এমন যে এটা প্রায় সমতল পথ থেকে প্রায় 16,000 ফিট উচ্চতায়, পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা, দুর্গম পাহাড়ি এলাকা। যে দুর্গম পাহাড়ি এলাকা বর্তমানে এমন যে যেই পথ দিয়ে যায় ওই পথ দিয়ে আসা যায় না, ভিন্ন পথ দিয়ে আসতে হয় এখনো। এত দুর্গম, তখন তো আরো দুর্গম। এবং আমিও তো গত 2 বছর আগে যে গেলাম, যে মনে হচ্ছে মেঘ আমার 100 ফিট নিচে, 1,000 ফুট নিচে মেঘ, এত নিচে। তাহলে এই দুর্গম পাহাড়ি এলাকায় আল্লাহ রাসূল সকাল বিকাল ওই দিক দিয়ে কি মক্কায় ঘুরে আসতেন? প্রতিদিন আবার ওই দিক দিয়ে যেতেন, বুড়ির বাড়ির মুখোমুখি হতেন? 125 কিলোমিটার ঘুরে আমাদের স্বাভাবিক সেন্সে বলে ঘটনাটা যে বানাওয়াট। তাহলে বুড়ি, তায়েফের বুড়ি, এটা বানাওয়াট ঘটনা, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এখন যে হাম্মালাতাল হাতাব, যে বুড়ি আবু লাহাবের স্ত্রী, এটা যদি হয়, সেইটাতে সুরা লাহাবের মধ্যে রয়েছে যে আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতি প্রোগ্রামের সবচেয়ে আগে বিরোধিতা করেছে। আল্লাহ রসুল যখন তার গোত্রীয় লোকদেরকে সমবেত করে দিনের দাওয়াত দিলেন, তখন সবার আগে আবুল হাব প্রতিবাদ করেছিল, আর এর কারণে সুরা লাহাব নাজিল হয়েছে। আর আবু লাহাবের সাথে তার স্ত্রীও আল্লাহ রসুলের অনিষ্ট করেছে, আল্লাহ রসুলের সাথে বিরূপ আচরণ করেছে। এজন্য কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, অর্থাৎ তারা কাঠ বহনকারিণী বলা হয়েছে। আর কাঠ বহনকারিণী এখানে অনেক অর্থে ব্যবহৃত হয়। এক অর্থে বাহ্যিকভাবে কাঁটা বহন করতে পারে, সেটাও হতে পারে। আরেক অর্থে তিনি কথা বিভিন্ন জনের কাছে বলে গণ্ডগোল বাজে, অশান্তি তৈরি করতে পারে, চুগলখুরি যেটাকে বলে, এটাও হতে পারে। মানে এই জাতীয় অনেকগুলো সম্ভাবনা এখানে মুফাসসিররা তুলে ধরেছেন। অতএব এখানে ইহুদি কোনো বুড়ির বিষয় না, এটা এটা আপন চাচির ঘটনা হতে পারে। কোরআনে যেটা, সেটা যে কাঁটা বিছিয়ে দিয়েছে অথবা অসুস্থ হওয়ার পরে তিনি তাকে দেখতে গিয়েছেন বা এই জাতীয় ঘটনা, এরকম নয়। বরং আল্লাহ রাসূলকে বচ্ছনা করেছে, আল্লাহ রাসূলকে গালবন্ধ করেছে। এবং একসময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যাকে বলা হয় আর ওয়াই বা তার নাম, যখন আবু লাহাবের স্ত্রী আল্লাহ রাসূলের কাছে আসতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বসাছিলেন, আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বলতেছেন যে ওইটা আসতেছে উম্মে জামিল, তখন বলল যে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলো তোমার সঙ্গী কোথায়, সে আজগবি আজগবি কথা বলে। তখন চলে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বলে আবু বকর আল্লাহ রাসূলকে আশ্চর্য জিজ্ঞাসা করতে, স্যার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওকে আপনি কি দেখে নেই? কোনা আমাকে দেখে নেই, একজন ফেরেশতা এসে আমাকে ডাল করে আড়াল করে রেখেছে, সে আমাকে দেখতে পায়নি। তো যাই হোক, এটা ছিল সত্য ঘটনা। কিন্তু একে আমাদের দেশে ফমাজে যে যেভাবে মিথ্যা প্রলেপ দেওয়া হচ্ছে, কাটা বিছিয়ে রাখতে, হ্যাঁ, কাটা বিছিয়ে রাখা ইহুদি বুড়ির কথা বলা হচ্ছে, এটা আগাগোড়াই একটা ভ্রান্ত মিথ্যা বানাওয়াট আজব ঘটনা। এই ঘটনার সাথে সত্যের কোনো লেশমাত্র নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মিথ্যা ঘটনা থেকে রক্ষা করুন।